করি, যখন কোনো ভিডিও করি, আমার কমেন্টে বলা হয়, স্বপ্নবাদুরী তুই তো ব্রাহ্মণ, তুই কেন মুসলিমদের হয়ে কথা বলছিস? আমি সেই সব পশুদেরকে বলতে চাই, আমি কোন জাতিকে সাপোর্ট করি না, আমি আবার কোন ধর্মকে অসম্মান করতে শিখিনি, এটাই আমার রীতি এবং নীতি, তবেই আমার নাম স্বপ্নবাদুরী নারায়ণ থাকবে, নারায়ণ থাকবে। আরে বিজেপি আরএসএস, তোমরা দেশকে আগুন ধরাতে পারো, দেশকে টুকরো টুকরো করতে পারো, মানুষকে খুন করতে পারো, দেশের সম্পদকে বিক্রি করতে পারো, একতা ঐকতা তোমাদের বাবার চুরাশি জীবনের ক্ষমতা হবে না, নারাই থাকবে, নারাই থাকবে, নারাই থাকবে। এই যে নূপুর শর্মা, এই নূপুর শর্মা এবং নবীন কুমার যে জিন্দাল, এই দুজন যে অমানুষ, জানোয়ার, পশু, ইতর, ছোট লোক, গাধা, এদের বিরুদ্ধে আমাদের লড়াই সেই দিন থামবে যেদিন নূপুর শর্মাকে এবং নবীন কুমার জিন্দালকে হাতে লোহার শিকল দিয়ে জেল করবে। আজকে আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাহেবকে এবং আমাদের মা এশাকে যেভাবে কুরুচিকর মন্তব্য পেশ করেছেন টাইমস নাও চ্যানেলে লাইভে বসে, এই কথাকে আমরা ধিক্কার জানাই, কারণ বিশ্ব নবীর নামে যদি কেউ কোন রকম কুরুচিকর মন্তব্য করে মুসলিম সমাজ মেনে নিলেও সনাতন ধর্মের মানুষ মেনে নিবে। আমাদের যে প্রতিবাদ হচ্ছে, এই প্রতিবাদ আমাদের চলছে, চলবে, চলছে, চলবে, নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ চলছে, চলবে, চলছে, চলবে, নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে প্রতিবাদ চলছে, চলবে, চলছে, চলবে, মোদিজি হটাও, দেশ বাঁচাও, মোদিজি হটাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও। এই ভারতবর্ষের মাটিতে এই ধরনের নোংরা কথা আমরা কিন্তু এর আগে কখনো শুনিনি, আমরা কখনো ভাবতে পারিনি যে আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাহেবকে এবং আমাদের মায়েশাকে এইভাবে কুরুচিকর মন্তব্য করবে। এর জন্য কিন্তু দায়ী যে 56 ইঞ্চির প্রধানমন্ত্রী গদিতে বসে মানুষের রক্ত চুষে খাচ্ছে 138 কোটি জনগণের, আবার ভারত মায়ের সন্তানদের, এরা হচ্ছে সবথেকে বড় অপরাধী। নারাই থাকবে, নারাই থাকবে, নারাই থাকবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আমার প্রত্যেক আমার মায়ের সন্তানদেরকে একটা কথাই বলবো যে দেখুন, আমাদের এই ভারতবর্ষের যা পরিস্থিতি, যা সিচুয়েশন তৈরি হয়েছে, আমরা যদি হিন্দু মুসলিম শিখ ইসাই প্রত্যেকে হাতে হাত না মিলিয়ে যদি আমরা এই মাটিটাকে রক্ষা না করি, এই মাটি কিন্তু আগামীতে আমরা ধরে রাখতে পারবো না। সকলে আছেন তো, একসঙ্গে আছেন তো, আপনারা অন্যের বিরুদ্ধে লড়বেন তো, অন্যের বিরুদ্ধে লড়বেন তো, যতক্ষণ নূপুর শর্মাকে গ্রেপ্তার না করা হবে। শুনে নিন মোদিজি, শুনে নিন অমিত শাহজি, শুনে নিন ভারতীয় জনতা পার্টির, অপর লেভেলের থেকে নিচের লেভেল অবধি আমি এ টু জেড প্রত্যেককে বলতে চাই, এই ভারত মায়ের সন্তানরা মুখ বন্ধ করবে না, করবে না, এই ভারত মায়ের সন্তানরা মুখ বন্ধ করবে না, করবে না। নূপুর শর্মাকে কয়েক দিতেই হবে, নূপুর শর্মাকে কয়েক দিতেই হবে, হয় নূপুর শর্মাকে অ্যারেস্ট করুন নাইলে গদি ছাড়ুন, হয় নূপুর শর্মাকে অ্যারেস্ট করুন নাইলে গদি ছাড়ুন, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, মোদিজি হটাও, অমিত শাহজি হটাও, বিজেপি হটাও, আর সম্প্রীতি রক্ষা করবো আমরা, আমরা ভারতীয় জনতা পার্টি চাই না, চাই না। এই মিলন বন্ধনের মাটিতে কেউ যদি আগুন ধরাতে চাই, সেই হাত গুড়িয়ে ভেঙে দেব, আমরা আগুন ধরাতে দেব না। এই মাটি ভালোবাসার, একতার, সম্প্রীতির, দলবদ্ধ মিলন বন্ধনের, রাম রহিমের মাটি, আর এই মাটিতে তোমরা যদি ভাব